Clash of Clans. তো চলে শুরু করতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও বন্ধু চলে আসলাম আমরা 12 নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা আমি আমার ছোট একটা ফ্যামিলি সবাইকে স্বাগত জানাই আমি ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা বেশ চেঞ্জ করে নিলাম। তো ভিডিও শুরু করতে গেলে সবাইকে একটা কথা বলি যে চ্যানেল যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর যদি কেউ লাইক না করে দেবে এখন একটা লাইক করে দেবে। তো আজ আমাদের দেখো এখানে ক্লান ক্যাস্টলে আমাদের লুট অলরেডি ফুল, তো আমাদের ক্লান ক্যাস্টলের লুট আমাদের কিন্তু কাজে লাগাতে অনেক কিছু, ঠিক আছে। আর আমার এদিকে একটা সিডবল একটা রাখে, সিডবল একটা করবো, ঠিক আছে। আমাদের নিজের যে লুটগুলো সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিলাম। ওকে বন্ধুরা আমরা আমাদের অ্যাপ্রেন্টিস বিল্ডারও কাজ লাগাতে বাকি আছে, আর আমাদের আজকে কিন্তু চার চারটে বিল্ডার ফ্রি। তো সব কিছুকে আমাদের সব মিলিয়ে অনেক কিছু কাজ বাকি আমাদের এই বেস্টের মধ্যে, ঠিক আছে। তো আমি আজকে তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম এবং আমি টাউনাল বাড়ানোর ভিডিও কন্টিনিউ করবো, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সিডব্লিউএল অ্যাটাকের মধ্যে যারা যারা অ্যাটাক করছিলাম তাদেরকে আমি সবাই কিক আউট করবো। তো সেটা কিন্তু তাড়াতাড়ি করতে চলেছি। আমাদের অলরেডি আজ আমাদের 5 নম্বর অ্যাটাক চলছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা 5 নম্বর অ্যাটাকের মধ্যে দেখো মাত্র 10 ঘন্টা 6 মিনিট বাকি আছে, আর আমি রাত্রিবেলায় বেশি ভিডিও বানাই। তো দেখো অলরেডি আমাদের মাত্র 2 জন অ্যাটাক করেছে, মাত্র 2 জন অ্যাটাক করেছে। আমাদের এখানে 15 জন প্লেয়ার থেকে মাত্র 2 জন প্লেয়ার অ্যাটাক করেছে, তাহলে আমাদের কীভাবে খেলবো আমরা? তো এইভাবে আমি তোমাদের একটু নাইট বেসে নিয়ে যাবো। নাইট বেসে আমাদের অবস্থা দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের নাইট বেস, ঠিক আছে। আমাদের নাইট বেসে বিল্ডার হলটা কত আছে দেখো 7, ঠিক আছে। আমাদের 7 বিল্ডার হল ম্যাক্স করতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। নাইট বেসের কিছু অ্যাটাকও করতে হবে এবং আমাদের এখানে 9টা স্টারের অ্যাটাক বাকি আছে, সেটাও আমাদের কিন্তু করতে হবে। ওকে তো চলো বন্ধুরা আমি বেশি কথা না বলি, আমি এখন মেন কাজগুলো শুরু করি। তো প্রথমে আমরা আগে সিডিউল অ্যাটাক সেরে নেবো, সিডিউল অ্যাটাক সেরে নেওয়ার পর তবে আমরা নাইট বেসের গিয়ে অ্যাটাক করবো, ঠিক আছে। তো আমাদের আর্মি কিন্তু অলরেডি রেডি আছে, আর আমরা একটা কাজ করবো ক্লান ক্যাস্টল থেকে ডোনেট নিয়ে নেবো সুপারচার বিলিপ, ঠিক আছে। সুপারচার বিলিপ নিয়ে নিচ্ছি আমরা, এই হচ্ছে আমাদের মেন আরবি রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাবো সিডব্লিউ অ্যাটাকে, আর এই হচ্ছে আমাদের টাউনাল 13 বেসের উপরে অ্যাটাক করা যায় কিনা দেখে নিই আগে বেস্ট এখন আগে। তো টাউনাল 13 এরম একটা বেস আছে, তো এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মুভ বেস, ঠিক আছে। এতটা মুভ বেস আমি কখনো অ্যাটাক করিনি। তো চলো আমি একটা অ্যাটাক করে আসি, ঠিক আছে। আর আমার সাইড দিয়ে এখনও অনেকে অ্যাটাক করতে বাকি আছে, ঠিক আছে। তো চলো কোনো ব্যাপার না, আমরা বেশি রিক্স না নিয়ে আমরা জাস্ট নর্মালি মোটামুটি অ্যাটাকটা সেরে ফেলবো, কোনো অসুবিধা হবে না। এখানে অ্যাটাক করতে আমাদের ইজিলি আমরা এখান থেকে অ্যাটাকটা 3 স্টার বের করে নিতে পারবো, ঠিক আছে। বিলিমটাকে আমরা খুলে দিলাম, ওকে, উজার টাওয়ারের উপর। ওকে চলো সুন্দর মতো আমরা সব স্পেল ইউজ করে দিয়েছি, চলো পারফেক্টভাবে আমাদের অ্যাটাকটা চলছে। তবে দেখতে পাবো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমাদের অ্যাটাকটার মধ্যে কী কী হতে চলেছে, কতটা ভালো আমাদের অ্যাটাকটা শুরু হয়েছে দেখো। ওকে শুধুমাত্র সুপার আর্চার দিয়ে আমরা কতটা বেশি ভ্যালু এখান থেকে বের করতে পারি সেটাই আমাদের কিন্তু মেন দেখার বিষয়, ঠিক আছে। তো আমাদের কাছে এখনও পর্যন্ত ইনভাইসিবিলিটি ছিল, সেটা আমরা ইউজ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো চলো সিঙ্গেল ইনফিনিট একটা রয়ে গেছে, সিঙ্গেল ইনফিনিটটা কিন্তু সুপার আর্চার নিতেও পারে নাও নিতে পারে, আর আমরা কিন্তু এখানে কুইন দিয়েও সিঙ্গেল ইনফিনিটটাকে নিয়ে নেবো, ঠিক আছে। তো ক্লান ক্যাস্টলের দিকে কিংটাকে দিয়ে দিয়েছি এবং কুইনকে আমরা এই সাইডে দিয়ে দিলাম, ওকে। তো আমার একটা কাজ করি, আমরা কিন্তু জাস্ট নর্মালি অ্যাটাক করবো, কোনো রিস্ক নয়, কোনো কিছু নয়, কোনো ভয় নেই আমাদের, জাস্ট অ্যাটাক করে দেবো শুধু এইভাবে নর্মাল, ঠিক আছে। তো চলো আমরা এখান থেকে বিলিটগুলোকে দিয়ে দিচ্ছি, ওকে, ওয়ার্ডেনটাকে দিয়ে দিচ্ছি। ইজিলি আমাদের এখান থেকে 3 স্টার চলে আসবে, আমাদের সুপার আর্চার বন্ধুরা এখনও পর্যন্ত সুপার আর্চার রয়েছে, ঠিক আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত, আর এমনি এখানে আমাদের অতটা বেশি চাপ নেই, চলো দেখা যাক। তো হয়ে গেছে, আমাদের খুব কম টাইমের মধ্যে কিন্তু 3 স্টার চলে আসবে এখানটা, ঠিক আছে। তো এখানে আমরা একটা কাজ করবো, অর্ডিনাবিলিটিটা ইউজ করে দেবো, ওকে, নাইস, 3 স্টার, দেখেছো অনেক কম টাইমের মধ্যে 3 স্টার চলে এসছে আমাদের। তো আমি এখন চলে যাবো আমাদের নাইট বেসের মধ্যে, আমরা আর্মিটাকে বসিয়ে নিই, ওকে। আমরা আর্মি বসিয়ে নিয়েছি, আমরা কিছু রিওয়ার্ড পেয়েছি, রিওয়ার্ডগুলো কালেক্ট করার চেষ্টা করবো, ওকে। এখান থেকে আমরা জেমস পাচ্ছি বন্ধুরা, তো এদিকে সামনের দিকে দেখবো যে কী কী রিওয়ার্ড পেয়েছি, সেগুলোকে আমরা কালেক্ট করে নিই ফটোফট, জেমস টেমস যা পাবো কালেক্ট করে নেবো, ওকে, নাইস, কমপ্লিট। আমরা 4টে বিল্ডারকে প্রথমে কাজে লাগানোর চেষ্টা করবো, ক্লান ক্যাস্টল থেকে লুটগুলোকে পুরো কালেক্ট করে, ওকে। চলো আমাদের অলরেডি ক্লান ক্যাস্টলের লুট আমাদের কালেক্ট করে ফেলেছি, আর আমরা একটা কাজ করবো, আর্চার টাওয়ারকে একটা দেখবো, ওকে, নাইস, একটা আর্চার টাওয়ার, ওকে, একটা ক্যানন, ওকে, নাইস। তো মোটর কেউ কি আপডেট, আচ্ছা মোটর আমাদের মতো সবগুলোই ম্যাক্স হয়ে গেছে, তো বন্ধুরা মোটরগুলোকে আমাদের সাইড করে নিতে হবে যেভাবে আমরা সাইড করে রেখেছি সবগুলোকে, ওকে। তো আমাদের একটা কাজ করতে হবে, আরও বিল্ডার দুটোকে কাজে লাগাতে হবে। তবে দেখো বন্ধুরা আমার হিরোসের মধ্যে শুধু কাজে লাগানোর জন্য আপডেটে লাগানোর জন্য দেখাচ্ছে ওয়ার্ডেন, কিং, কুইন, কিন্তু আমরা সেভাবে করতে পারবো না, কারণ সিডব্লিউএল না শেষ হওয়া পর্যন্ত আমরা হিরোসকে আপডেটে লাগাতে পারবো না, ওকে। তো চলো আমরা বেশি কথা না বলি, আমরা নাইট বেসটা একটু দেখে নিই, নাইট বেসের কী অবস্থা আছে। নাইট বেসে অনেকদিন পরে আমি আসলাম, আর তোমাদেরকে সেটা দেখাবি প্রথমে। তো আমি একটা কাজ করবো, প্রথমে আমরা আমাদের যে ক্লক টাওয়ার অ্যাবিলিটিটা সেটা আমরা ইউজ করবো না, একটু পরে ইউজ করবো, তখন নাইট বেসে আমরা অ্যাটাকটা করে ফেলি, ঠিক আছে।
তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও, তোমার সঙ্গে ভালো থাকো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, চ্যানেল সদস্য যাবে। বাই।